বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছো। আজকে আমি একটা অ্যাপ নিয়ে আলোচনা করব, কিন্তু এই অ্যাপ নিয়ে আলোচনা শুরু করার আগে তোমরা এই কয়েকটা ছবি দেখো, তারপরে আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। এই ফেস অ্যাপ কিন্তু আজ থেকে 2-3 বছর আগে তৈরি হয়েছিল, তখনও এটা নিয়ে এত জনপ্রিয়তা ছিল না। কিন্তু অর্জুন কাপুর, যিনি বলিউড স্টার অর্জুন কাপুর, তিনি সম্প্রতি তার একটা ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করেছেন, সেই থেকেই কিন্তু পৃথিবীময় এবং ভারতজোড়া একটা আলোড়ন তৈরি হয়ে গেছে। এবং সবারই আপামর জনসাধারণ যারাই আছে, সবারই হচ্ছে ফেস অ্যাপ ব্যবহার করার একটা আগ্রহ এবং উৎসাহ দেখা দিয়েছে। তো এই 2-3 দিনে ডেভেলপাররা, ফেসঅ্যাপের ডেভেলপাররা যা ইনকাম করেছেন, প্রায় কোটিতে ইনকাম করেছেন, আর ইতিমধ্যে এটি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার, 100 মিলিয়ন ডাউনলোডার ছাড়িয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে ভগবান যখন কারো ওপরে মুখ তুলে তাকায় তখন তার এরকমই হয়। 2-3 বছর আগে এই অ্যাপটির নাম কেউ জানতোই না, আজকে সেলিব্রিটিদের তাড়নায় আজকে এটি প্রায় 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই অ্যাপটি ডাউনলোড করা খুবই সহজ। আপনি সোজা আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে আপনাকে টাইপ করতে হবে ফেস অ্যাপ। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটাকে ওপেন করছি, এবং ওপেন করার সাথে সাথে আপনার সেলফি ছবিগুলো সে খুঁজতে শুরু করবে, এবং এর মধ্যে যেটা আপনার সিঙ্গেল ফটো আছে সেই ফটোটি ক্লিক করবেন, এবং সেটি আস্তে আস্তে ডাউনলোড হতে শুরু করবে। এবং ডাউনলোড করে নেওয়ার পরে এটি আপনার গ্যালারির পারমিশন চাইবে, এবং সেই গ্যালারির পারমিশন থেকে আপনি সহজেই কোনো একটি সিঙ্গেল ফটো, যেখানে আপনার নিজস্ব একা ছবি আছে বা কারো একটি সিঙ্গেল ছবি আছে, সেই ছবিটিকে আপনি আপলোড করবে, এবং আপনি পছন্দ মতো আপনি তার বয়স কমাতে এবং বাড়াতে পারবেন। তো আজকে এইটুকুই, সামনে নতুন ব্লগ আছে, আপনারা সময় মতো দেখতে পাবেন। নমস্কার, গুড নাইট।